السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: هل أتاك حديث الغاشية؟ وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نار حامية، إلى آخر السورة. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل، آمين يا أرحم الراحمين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা দরুদ পাঠ করছি: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের চলমান এই কোর্স পবিত্র কোরআনুল কেরিমের সরল অনুবাদ, তর্জমা এবং তাফসীর শিক্ষা লেভেল 1, যেখানে আমরা শিখব ইনশাআল্লাহ পাড়া নাম্বার 30, 29 এবং 28, তিনটা পাড়ার সূরাগুলোর শাব্দিক অর্থ, ভাবার্থ, তাফসীর, তর্জমা এবং এর প্রাসঙ্গিক ব্যাখ্যা। আজকে আমাদের ক্লাস নাম্বার 17 এই কোর্সের ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা বিগত ক্লাসগুলোর ন্যায় আজকের ক্লাসও নতুন একটা সূরা নিয়ে কথা হবে ইনশাআল্লাহ, যার আমরা প্রথমে জানবো তার শাব্দিক অর্থ, তার ভাবার্থ, ব্যাকরণিক গঠন এবং তাফসীর, সাথে প্রাসঙ্গিক ব্যাখ্যা ইনশাআল্লাহ তাআলা। যারা জয়েন করেছেন অনুগ্রহ করে লিঙ্কগুলো, আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে পবিত্র কোরআনের তর্জমা এবং তাফসীর শিক্ষা, ওই গ্রুপগুলোতে পেস্ট করলে অন্য ভাই বোনরা দ্রুত ক্লাসে জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ। তো গত ক্লাসে আমরা শিখেছি বা আলোচনা করেছিলাম সূরাতুল ফজর নিয়ে। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব 88 নম্বর সূরা পবিত্র কোরআনুল কেরিমের। সূরাটির নাম হচ্ছে সূরাতুল গাশিয়া, সূরাতুল গাশিয়া। এখানে 26টা আয়াত আছে আর এটি একটি মাক্কি সূরা, অর্থাৎ এই সূরাটা মক্কায় নাজিল করা হয়েছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 13 বছর তার নবুয়তের 23 বছরের জীবনে, প্রথম 13 বছর তিনি মক্কায় তার দাওয়াতি কাজ করেছেন। সেই সময় যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে আমরা মূলত মাক্কি সূরা বলি, এবং হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে বলি মাদানী সূরা। তো সূরাতুল গাশিয়া একটি মাক্কি সূরা। গাশিয়া শব্দের অর্থ হচ্ছে আচ্ছাদন, আচ্ছাদনকারী, বা যেটা আচ্ছন্ন করে বা যেটা ঢেকে ফেলে ইত্যাদি। তো এখানে গাশিয়া অর্থ কিয়ামত, অর্থাৎ কিয়ামত সংক্রান্ত আলোচনা সূরাতে এসেছে, এবং এই সূরাতে জান্নাতি এবং জাহান্নামীদের কথাও এসেছে। একজন একজন রাসূলের দায়িত্ব কী বা মুবাল্লিগের কী দায়িত্ব সেটাও এসেছে, আল্লাহ পাকের নিদর্শনগুলোর কথা এসেছে, এবং শেষে আল্লাহ রাব্বুল আলামিন পরকালমুখী চেতনা দিয়ে এই হাদিস এই এই সূরাটাকে শেষ করেছেন। তো আমরা প্রথমত সূরাটাকে মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাদের আমরা আসলে সবাই পারবো ইনশাআল্লাহ, যাদের বয়স মোটামুটিভাবে কম, ইউথ যারা, তাদের দ্রুত মুখস্থ করে ফেলা উচিত। তার জন্য সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে যে আপনি বিশুদ্ধ করে প্রথমে পড়া তো শিখতেই হবে, এরপরে যে কোনো একজন মানে বিশ্বস্ত কারি, ওয়ার্ল্ড রিনাউন্ড যারা কারি আছেন তাদের যে কোনো একজনের তিলাওয়াত, যার তিলাওয়াতটা আপনার ভয়েসের সাথে ম্যাচ করে বা আপনার আপনি কমফোর্টেবল ফিল করেন সেইভাবে তিলাওয়াত করতে পারেন, তো তার তিলাওয়াত বেশি থেকে বেশি শুনতে হবে। ফর এক্সাম্পল সূরা গাশিয়া মুখস্থ করবেন,
সূরাতুল গাশিয়া আপনাকে ইয়ারফোনে বা আপনার পিসিতে ল্যাপটপে ফোনের মধ্যে যেভাবে হোক আপনাকে বারবার এই সূরাটা শুনতে হবে, মিনিমাম 8 থেকে 10 বার। এরপরে আপনি যেটা করবেন যে আপনি কোরআন খুলবেন, সূরা গাশিয়া বের করবেন এবং তিলাওয়াতটা প্লে হতে থাকবে, আর আপনি চোখ দিয়ে খালি আয়াতগুলোকে বোলাবেন, চোখ দিয়ে আয়াতগুলোর উপর দিয়ে চোখ বোলাবেন, কিন্তু পড়বেন না, আপনি তিলাওয়াতটা শুনবেন এবং চোখ মেলাবেন। তারপর যেটা করবেন, আপনি তিলাওয়াতটা বন্ধ করে দিবেন, দিয়ে উনি যেভাবে তিলাওয়াত করেছেন সেটা আপনি অলরেডি 10 বারের বেশি শুনেছেন, এখন সেইভাবে আপনি সূরা ওয়াশিয়া এর শুরু থেকে তিলাওয়াত করা শুরু করবেন। এভাবে নিজে নিজে তিলাওয়াত করবেন মিনিমাম 5 বার, তারপরে প্রথম থেকে 5টা 5টা করে আয়াত মুখস্থ করে করে সামনে যাবেন। হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহুন ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। এই 5টাই আপনি বারবার বারবার পড়বেন পড়বেন পড়বেন, মিনিমাম আরও 5 বা 6 বার, যতক্ষণ না আপনার আয়াতে চলে আসে। এরপরে আপনি 6 থেকে 10-এ যাবেন, একবারে 1 থেকে 10-এ যাবেন না, অল্প অল্প করে যাবেন। এই টেকনিকটা যদি ফলো করতে পারেন ইনশাআল্লাহ পবিত্র কোরআনুল কারিমের যে কোনো সুরাই মুখস্থ করা সম্ভব, যে কোনো বয়সে যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষই হন না কেন, ওয়েদার তিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হোক অথবা জেনারেল ব্যাকগ্রাউন্ড হোক, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। শুধু আপনাকে বিশুদ্ধ করে তিলাওয়াত করা জানতে হবে, এটা প্রথমে শিখে নিতে হবে। এটার জন্য আমাদের এখানে অনেকগুলো ক্লাস আছে, অলরেডি 20টা ক্লাস লঞ্চ করা হয়েছে, এগুলো দেখতে পারেন। পাশাপাশি আপনি যদি চান আপনার স্থানীয় আলেম বা হাফেজ বা ইমাম তাদের কাছ থেকেও অফলাইনে শিখে নিতে পারেন ইনশাআল্লাহ। তো এটা হলো একটা টেকনিক কীভাবে আপনি হিপস করতে পারেন অল্প সময়ের মধ্যে। তো সূরাটা আমরা অবশ্যই হিপস করবো ইনশাআল্লাহ, কারণ আমাদের টার্গেট হচ্ছে আম্মা পারা বা 30তম পারার প্রতিটা সূরাই যেন মুখস্থ থাকে, অ্যাটলিস্ট 1 পারা যেন আমরা মুখস্থ রাখি, এটাই কিন্তু আমাদের কোর্সের টার্গেট। এবং তাফসীর তো আমরা পড়েই যাচ্ছি, আপনাদেরকে বলেছি আপনারা শব্দে শব্দে বা শব্দার্থে কোরআন মজিদ এই বইটা কালেক্ট করবেন, যেটা 10 খণ্ডে সমাপ্ত করা হয়েছে, মতিউর রহমান অনুবাদ করেছেন, এবং এটা 9ম এবং 10ম খণ্ডে আপনি পাবেন, পারা নাম্বার 28, 29 এবং 30। শেষের 2টা খণ্ড যদি কিনেন 9 এবং 10 তাহলেই কিন্তু আপনার এই কোর্সটা করা হয়ে যাবে ইনশাআল্লাহ। এর সাথে যা লাগবে আপনাকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা জানতে হবে, আমি বলেছি যে একটা একটা বিশুদ্ধ তাফসির আপনার কাছে থাকতে হবে, যেমন ধরেন তাফসিরে মারিফুল কোরআন বা তাফসিরে আবু বকর মুহাম্মদ জাকারিয়া বা ইবনে কাসির, যেটাই থাক আপনি ভাষায় স্টাডি করার জন্য তাফসিরটা রাখবেন। এছাড়া একটা অ্যাপসের নাম বলেছিলাম আমি, সেটা হলো যে আল কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড, তাফসির আল কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড, এটা ইনস্টল করতে পারেন। এছাড়া কোরআনিক কর্পাস .com এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন, এগুলোর মধ্য দিয়ে ইনশাআল্লাহ দেখবেন যে আপনি অ্যাটলিস্ট এই লেভেল 1 শেষের 3 পারার যে সূরাগুলো আছে এগুলো খুব সহজেই ইনশাআল্লাহ আপনি আয়ত্ত করতে পারবেন, বুঝবেন এবং এর শিক্ষাগুলোকে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। এটাই আমাদের মূল উদ্দেশ্য যে আমরা অ্যাটলিস্ট জানতে চাই, শুধু এটাই জানতে চাই যে কোরআনে আছেটা কী, কারণ কোরআনে কী আছে এটা আমরা এখন 95% মুসলিমই জানি না, কিন্তু আমরা সবাই কোরআনের জন্য জীবন ঠিকই দিতে চাই, কিন্তু আমরা আসলে জানি না যে বইয়ের মধ্যে কী লেখা আছে। তো এটা আমি সহজ করে উপস্থাপনের জন্য এই ধরনের কোর্সগুলো করা, আল্লাহ পাক কবুল করুন এবং সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো আজকে আমরা সূরাতুল গাশিয়ার মধ্যে জানবো, গাশিয়া সূরার মধ্যে কী বলা আছে, আল্লাহ পাক কী বলেছেন, আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি মানে আল্লাহর কাছে, মিন মানে হতে বা থেকে, আর শয়তান মানে শয়তান, আর রজিম মানে বিতাড়িত। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বিসমি মানে নামে, আল্লাহ মানে আল্লাহর, বিসমিল্লাহ আল্লাহর নাম দ্বারা শুরু করছি। আর রহমান যিনি পরম করুণাময়, আর রহিম যিনি অসীম দয়ালু। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল গাশিয়া, সূরা মানে হলো চ্যাপ্টার বা অনুচ্ছেদ, আর গাশিয়া মানে হলো আচ্ছন্নকারী বা যেটা
ঘিরে ফেলে, ঢেকে ফেলে। মাক্কি সূরা, যেখানে তাওহীদ, রিসালাত এবং আখেরাত সম্পর্কে কথা বলা হয়েছে, এবং এখানে 26টা আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে বলেছেন যে হাল আতাকা হাদীসুল গাশিয়া, হাল আতাকা হাদীসুল গাশিয়া। আমরা প্রথমে ওয়ার্ড বাই ওয়ার্ড যাব, তারপরে ইনশাআল্লাহ আমরা এর ব্যাখ্যার দিকে যাব। হাল মানে হচ্ছে কি, হাল মানে হচ্ছে কি, আরবি দিয়ে কি বোঝাতে আ এবং হাল ব্যবহার করা হয়। হাল মানে কি, আতাকা তোমার কাছে এসেছে, তোমার কাছে বলতে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হাল আতাকা তোমার কাছে কি এসেছে, হাদিসুল গাশিয়া। হাদিস মানে হচ্ছে বাণী, আমরা হাদিস মানে সুন্নাহ মনে করি, হাদিস মানে কিন্তু আল্লাহর বাণী, আল্লাহর বাণী। পারিভাষিক অর্থে আমরা বলি যে হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাগুলো, কিন্তু ওভারঅল হাদিস শব্দের অর্থ হচ্ছে বাণী, ঐশী বাণী যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ পাক কোরআনকেও অনেক জায়গাতেই হাদিস বলেছেন, মানে হাদিস হচ্ছে একটা বাণী বা একটা সংবাদ। হাল আতাকা তোমার কাছে কি এসেছে, হাদিস মানে হচ্ছে বৃত্তান্ত বা বাণী বা সংবাদ। গাশিয়া মানে হচ্ছে আচ্ছন্নকারী, এখানে গাশিয়া এর অর্থ হচ্ছে কেয়ামত। হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমার কাছে কি আচ্ছন্নকারী বিষয়ের সংবাদ এসেছে, বা তোমার কাছে কি কেয়ামতের সংবাদ পৌঁছে গেছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন, আল্লাহ পাক তার ব্যাখ্যা দিচ্ছেন, সেটা কি, সেটা কেমন দিন। উজুহুই ইয়াউমা ইযিন খাশিয়াহ, উজুহুন মানে হচ্ছে চেহারা সমূহ, ওয়াজহুন মানে হলো একটা চেহারা, আর উজুহ হচ্ছে ওয়াজহুনের বহুবচন, মানে অনেক চেহারা, মানে চেহারাগুলো। ইয়াউমা ইযিন মানে সেদিন, উজুহুন মানে অনেক মুখমণ্ডল, ইয়াউমা ইযিন মানে সেদিন, খাশিয়াহ মানে হলো ভীত সন্ত্রস্ত থাকবে, অবনত থাকবে, একদম ভয়ে কাঁপতে থাকবে। কেয়ামতের দিনের কথা আল্লাহ পাক বলছেন, হাল আতাকা হাদীসুল গাশিয়া, তোমার কাছে কি কেয়ামতের বৃত্তান্ত পৌঁছে গেছে। উজুহুই ইয়াউমা ইযিন খাশিয়াহ, যেদিন বহু চেহারা থাকবে ভীত সন্ত্রস্ত এবং অবনত। আমিলাতুন নাসিবাহ, আল্লাহ পাক 3 নম্বর আয়াতে বলেছেন আমিলাতুন নাসিবাহ। আমিলা মানে হচ্ছে যারা প্রচুর আমল করেছে, আমিলা মানে যে আমল করেছে, কাজ করেছে, প্রচুর কঠিন কঠিন পরিশ্রম করেছে, কঠোর পরিশ্রম করেছে। আমিলাতুন নাসিবা মানে, নাসিবা মানে হচ্ছে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। আমিলাতুন নাসিবা মানে যারা পৃথিবীতে প্রচুর পরিশ্রম করে ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে গেছে, কিন্তু জাহান্নামে যাচ্ছে। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে মানে ইন্টারেস্টিং বিষয় বা দুর্ভাগ্যের বিষয়। তার মানে আমলগুলো সঠিক ট্র্যাকে ছিল না। আমরা ব্যাখ্যায় আসবো ইনশাল্লাহ, আগে আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ছি। 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাসলা নারন হামিয়া, কঠিন পরিশ্রম করে, আমল করে, ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার পরেও তাসলা, তারা পুড়বে, তারা পুড়ে যাবে, ভস্মীভূত হয়ে যাবে বা প্রবেশ করবে নারন, আগুনে। হামিয়া মানে জ্বলন্ত উত্তপ্ত, তাসলা নারন হামিয়া, তারা জ্বলবে বা পুড়বে জ্বলন্ত আগুনে। তুস্কা মিন আইনিন আনিয়া, তুস্কা মানে তাদেরকে পান করানো হবে, এটা প্যাসিভ ভয়েস। মিন মানে হতে বা থেকে, আইনিন মানে হলো ঝর্ণা বা প্রস্রবণ, যেটা আমরা বুঝি। আনিয়া মানে গরম, ফুটন্ত, টকবক করে ফুটতে থাকা ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে জাহান্নামীদেরকে। নাউযু বিল্লাহি মিন যালিক। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়, আয়াত নম্বর 6। লাইসা মানে না বা নয়, লাইসা লাহুম তাদের জন্য থাকবে না বা তাদের জন্য নেই, তুআমুন অর্থাৎ তুআম বা খাদ্য, ইল্লা ব্যতীত, মিন মানে হতে বা থেকে, আর দরিয় মানে হচ্ছে কাটাযুক্ত। লাইসা লাহুম তুআমুন, তাদের জন্য কোনো তুআম বা খাদ্য থাকবে না, ইল্লা মিন দরিয়, শুধু থাকবে আপনার কাটাযুক্ত ফল। লাইসা লাহুম তুআম, তাদের জন্য কোনো তুআম নাই, খাবার থাকবে না, ইল্লা মিন দরিয়, শুধুমাত্র দরিয় বা কাটাযুক্ত খাবার তাদেরকে খেতে দেয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জুর, লা মানে না, ইউসমিনু মানে হলো পুষ্ট করা, যেটা যে খাবার খেলে শরীর যে পুষ্ট হয়, এটা বোঝানো হচ্ছে লা ইউসমিনু, ওই খাবারগুলো শরীরকে পুষ্ট করবে না। ওয়ালা ইউগনি, ওয়ালা ইউগনি, ওয়া মানে এবং লা মানে না, ইউগনি মানে নিবারণ করবে,
মিন মানে হতে আর জুয় মানে হলো ক্ষুধা ওয়ালা ইউগনি মিন জুয় এবং ক্ষুধা থেকেও এই খাবারগুলো তাদেরকে মানে উপশম করবে না বা ক্ষুধা নিবারণ করবে না তাহলে আবার বুঝি লাইসা লাহুম তুআমুন তাদের জন্য জাহান্নামীদের জন্য লাইসা লাহুম তুআমুন তাদের জন্য কোনো খাবার থাকবে না ইল্লা মিন দুরিয় শুধু থাকবে কাটাযুক্ত খাবার কাটাযুক্ত ফল বা খাবার যেটাকে আমরা বলি যে কাটাযুক্ত যে ফল আল্লাহ পাক খাওয়াবেন সেই সেইটার কথা আল্লাহ পাক এখানে বলেছেন জাক্কুম যে বৃক্ষের কথা সেটার কথা বলেছেন লা ইউসমিনু এই খাবার তাদেরকে পুষ্ট করবে না ওয়ালা ইউগনি এবং উপশম করবে না বা নিবারণ করবে না মিন জুয় তাদের ক্ষুধা লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জুয় এই খাবার তাদেরকে পুষ্টও করবে না তাদের ক্ষুধাও নিবারণ করবে না এটা গেল জাহান্নামীদের সাবজেক্ট আল্লাহ পাক এটা কত নম্বর আয়াত 8 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক জাহান্নামীদের কথা বললেন খুবই সংক্ষিপ্ত আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক কত ডিটেইলস আল্লাহ পাক আলোচনা করেছেন সুবহানাল্লাহ এটাই কোরআন এটাই হচ্ছে কোরআন যেটা অল্প কথায় অল্প শব্দে এত ব্যাপক মানে হিস্ট্রি এত ব্যাপক ফিলোসফি এত ব্যাপক ইকোনমিক্স পলিটিক্স এবং মানে হিদায়াত বর্ণনা করতে পারে যেটা পৃথিবীর অন্য কোনো কিতাব এবং রাইটারের পক্ষে লেখা সম্ভব না বোঝানো সম্ভব না এটাই হচ্ছে একটা সাইন দুই চোখওয়ালা মানুষদের জন্য যাদের ইন্টারনালাইজ আছে এক্সটার্নালাইজ আছে যে আল কোরআন এটা লাইসা মিন কালামিল বাশার এটা মানুষের লেখা কোনো কথা নয় বা কাব্য নয় বা উপন্যাস নয় যাই হোক আমরা 8 নম্বর আয়াত পর্যন্ত আসলাম তারপর 9 নম্বর আয়াত আল্লাহ পাক 9 থেকে নিয়ে সামন পর্যন্ত আল্লাহ পাক বলছেন জান্নাতীদের কি হবে এটা তো জাহান্নামীদের কথা বলা হলো এবার 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যে উজুহুই ইয়াউমা ইযিন নাঈমা উজুহুন উজুহ শব্দটা এসেছে ওয়াজহুন থেকে ওয়াজহুন মানে হলো চেহারা উজুহ মানে অনেকগুলো চেহারা তো উজুহুন মানে অনেক মুখমণ্ডল থাকবে কেয়ামতের মাঠে ইয়াউমা ইদিন মানে সেদিন অর্থাৎ কেয়ামতের দিন গশিয়ার দিন নাঈমা নাঈমা শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল হাস্যোজ্জ্বল আলোকিত পুলকিত উজুহুন ইয়াউমা ইদিন নাঈমা সেদিন অনেক চেহারা থাকবে নাঈমা অর্থাৎ পুলকিত বা হাস্যোজ্জ্বল অনেক বলতে কত অনেক বলতে হচ্ছে 1% কীভাবে বলতে পারি হাদিস এসেছে যে আল্লাহ সুবহান ও তালা কেয়ামতের মাঠে আদম আলি ইসলামকে বলবেন এই হাদিসটা সহিহ বুখারিতে এসেছে 4 বার যে হে আদম তুমি তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও আদম আলি ইসলাম বলবেন যে হাজারে সরি আদম আলি ইসলাম বলবেন কতজন হে আমার রব আল্লাহ সুবহান ও তালা বলবেন হাজারে 999 জনকে জাহান্নামের জন্যে আলাদা করে নাও আবার বলছি লেট মি রিপিট ওয়ান মোর টাইম হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে নাও তার মানে প্রতি হাজারে একজন ব্যক্তি জান্নাতে যাবে এই হাদিসটা শোনার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুদের চেহারা মানে আসলে চেহারার ভাষা পরিবর্তন হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্বস্ত করলেন যে ওই একজন ইনশাআল্লাহ তাআলা তোমাদের উম্মার মানে আমাদের উম্মার মধ্য থেকেই বেশিরভাগ যাবে আর যে 999 জন জাহান্নামে যাবে তাদের তারা বেশিরভাগই হবে ইয়াজুজ এবং মাজুজদের মধ্য থেকে অবশ্যই তারা মানব জাতি ইয়াজুজ এবং মাজুজ কোনো হলিউড বা ওই যে বলিউড হলিউডের মনস্টার কোনো মুভিগুলোতে যেগুলো দেখায় এরকম কোনো হাল্ক টাইপের কেউ না এরা নিঃসন্দেহে আমাদের মতো হিউম্যান বিইং তাদের ফাংশন হলো দুটা তারা 1 নম্বর যে কাজটা করে পৃথিবীতে সেটা হলো ফাসাদ সৃষ্টি করে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ যুলকারনাইনকে তার কম যেটা বলেছিল যে হে যুলকারনাইন সূরা কাহফ আজকে পড়বেন আজকে শুক্রবারের রাত চলছে আগামীকালও পড়তে পারেন সেখানে শেষের দিকে দেখবেন এই আয়াতটা আছে ইয়া যুলকারনাইন হে যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ ইয়াজুজ ওয়া মাজুজ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করছে আমরা কি আপনাকে ট্যাক্স দিব আপনি আমাদেরকে প্রাচীর নির্মাণ করে দিবেন তো ইয়াজুজ এবং মাজুজের ফাংশন হচ্ছে তারা পুরো বিশ্বব্যাপী ফাসাদ সৃষ্টি করবে এটাই হলো তাদের ফাংশন
এখন এই ফাংশন দেখে আপনাকে চিনতে হবে যে আসলেই কাদের মধ্যে এই ডিএনএ গুলো পাওয়া যায়। যাই হোক, তারা মানব জাতি, তারা কোনো জিনও নয় এবং তারা কোনো মনস্টারও নয়, তারা আদম সন্তান, আদম আলী সালামের সন্তান। তাদের মধ্য থেকে ম্যাক্সিমাম মানুষ জাহান্নামে যাবে, 999 আউট অফ এভরি 1000। আরেকটা বিষয় এখানে নক করে দিচ্ছি, সেটা হলো যে আল্লাহ সুবহান তাআলা কিন্তু একটা ওয়াদা করেছেন, আল্লাহ পাক একটা ওয়াদা করেছেন যে যে আল্লাহ সুবহান তাআলা ইন্নাল্লাহা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ ওয়াইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরকের গুনাহ ক্ষমা করেন না বা করবেন না, তওবা না করে মারা গেলে। তবে আল্লাহ পাক অন্য যে কোনো গুনাহ, যত বড় গুনাহই হোক না কেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। এটা বিশাল একটা ব্যাপার। এই আয়াত সূরা নিসার মধ্যে আছে দুই জায়গায়, এর 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 মানে সমর্থনে কিন্তু একাধিক সহি হাদিস আছে, হাদিসে কুদসি সহি বুখারির মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে আদম সন্তান, তুমি যদি এই পৃথিবীর সমপরিমাণ গুনাহ, আসমান এবং জমিনের সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সাথে সাক্ষাৎ করো কিন্তু আমার সাথে শিরিক না করো, তাহলে আমি তোমার সামনে আসমান এবং জমিনের সমপরিমাণ ক্ষমা নিয়ে হাজির হব। বোঝা যাচ্ছে যে শিরক যদি কারো আমলনামায় না থাকে, তার আমলনামায় যত গুনাহই থাক না কেন, আল্লাহ পাক চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন ইনশাআল্লাহু আজ্জা ওয়াজাল। আর আমরা এখানে দেখছি যে 999 জন মানুষ জাহান্নামে যাচ্ছে, তাহলে বুঝতে হবে ইন্টেলেকচুয়াল অডিয়েন্সদেরকে যে তাদের এই আমলনামায় যারা জাহান্নামে যাচ্ছে মেজর সিন কোনটা থাকতে পারে, কোন পাপের কারণে এত বেশি মানুষ জাহান্নামে যেতে পারে। উত্তর সিম্পল, উত্তর হচ্ছে শিরক। নিঃসন্দেহে তাদের আমলনামায় শিরক থাকবে, এই জন্যই তাদের এই পরিণত হবে। আর এখন আরেকটা কোশ্চেন ছুড়ে দিব আপনাদেরকে চিন্তা করার জন্য, যে কোন যুগে আপনি শিরকের সবচেয়ে বেশি মানে প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা দেখতে পাচ্ছেন, আজকে থেকে নিয়ে বিগত এই 1400 বছরের হিস্ট্রিটা যদি একটু ঘেঁটে দেখেন, তাহলে দেখবেন কোন সেই যুগ বা কোন সেই জেনারেশন বা প্রজন্ম যারা সবচেয়ে বেশি শিরকের মধ্যে ডুবে আছে উম্মত মুহাম্মাদের মধ্যে। খেয়াল করলে দেখবেন এটা হচ্ছে আমাদের এই লাস্ট 100 বছর, যেখানে আপনি দেখবেন পলিটিক্সে শিরক, আপনি দেখবেন জিও পলিটিক্সে শিরক, আপনি দেখবেন এখানে গ্লোবালি শিরক, ইউনাইটেড নেশনস থেকে শিরক, আপনি দেখবেন এখানে ইকোনমির মধ্যে শিরক, আপনি দেখবেন ধর্মের মধ্যে শিরক, ইসলাম বিরোধী শক্তির মধ্যে শিরক, আকিদায় শিরক, আমলে শিরক, শিরকের ছড়াছড়ি। এই যে গ্লোবাল শিরকের যে গ্লোবালাইজেশন, এটা কিন্তু আজকে থেকে 100 বছর আগে ছিল না। তাহলে বুঝতে হবে যে এই লাস্ট এইজের মধ্যেই কিন্তু ইয়াজুজ এবং মাজুজকে খুঁজে পাওয়া যাবে, যাদের মধ্যে 999 পিপল আউট অফ এভরি 1000 তারা জাহান্নামে যাবে এবং তাদের সংখ্যাই হবে সবচেয়ে বেশি এই পৃথিবীতে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমি কথাগুলো এই জন্যই বললাম যে কোরআন তাদের জন্য নয় যারা চিন্তা করতে চায় না, যাদের কাজ হালুয়া রুটি সেমাই খাওয়া, বাসায় গিয়ে ঘুমিয়ে যাওয়া, এই ধরনের মানুষদের জন্য কোরআন নাজিল হয়নি। আল্লাহ পাক বলেছেন এই কোরআন তাদের জন্য লিকওমি ইয়াতাফাক্কারুন, সেই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে বা গবেষণা করে, তাদের জন্য এই বুক। তো দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ওয়াসিয়ার মধ্যে ছোট্ট করেই, ছোট্ট আয়াতগুলোর মধ্যেই জাহান্নামীদের এই কথাগুলো বলেছেন, ঠিক তারপরে আল্লাহ পাক জান্নাতীদের কথাও বলেছেন। তো প্রসঙ্গক্রমে কথাগুলো বললাম, আশা করি আপনাদের কাজে দিবে। 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে উজুহু ইয়াউমা ইযিন নাঈমা, উজুহুন মানে সেদিন অনেক চেহারা থাকবে, নাঈমা অর্থাৎ হাস্যোজ্জ্বল, উজ্জ্বল, আলোকিত, পুলকিত। অন্য সূরার মধ্যে আছে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে এবং তারা আল্লাহ সুবহান তাআলা নূরের দিকে তাকিয়ে থাকবে, তাদের চেহারাগুলো আলোকিত হবে, তাদের সামনে এবং ডান দিকে আলো ছোটাছুটি করবে, নূর ছোটাছুটি করবে এবং সেই নূর দেখেই তারা পথ চলবে। তো এখানে একটা বিষয় যে পৃথিবীতে যদি আমরা নূর অর্জন করে যেতে না পারি, তাহলে পরকালে আমাদের নূর থাকবে না। আর আল্লাহ পাক যাকে নূর দিবেন না তার কোনো নূর থাকবে না। সো নূর অর্জন করতে হলে সূরাতুন নূর পড়তে হবে এবং সূরাতুল হাদিদ পড়তে হবে। কেন পড়তে হবে সেটার উত্তর আপনারা বের করবেন, এটা হোমওয়ার্ক। তারপরে আল্লাহ পাক 9 নম্বর আয়াতে বলছেন লিসাইহা রাদিয়া, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয় এই জায়গাটা, এই সূরার
وجوه يومئذ ناعمة সেদিন অনেক চেহারা থাকবে আলোকিত উজ্জ্বল পুলকিত কি কারণে কেন থাকবে لسعيها لسعيها لي মানে জন্য سعيها سعيون মানে হচ্ছে দৌড়ানো আপনারা সাই করেন নিশ্চয়ই যখন হজ উমরা করতে যান সাই মানে হলো দৌড়ানো ছোটাছুটি করা তাই না لسعيها তাদের ছোটাছুটির জন্য তাদের দৌড়ঝাঁপের জন্য রাদিয়া সন্তুষ্ট হয়ে তারা জান্নাতে প্রবেশ করবে তো কিসের ছোটাছুটি তাহলে তাহলে এই পৃথিবীতে যারা আল্লাহ সুবহানাহু তাআলার পথে কর্মব্যস্ত থাকবে আল্লাহর পথে তাদের দিন রাত সময় শ্রম জান মাল এগুলো ব্যয় হচ্ছে কন্টিনিউয়াসলি তারা একদিন দুই দিন না কন্টিনিউয়াসলি তারা সারা জীবন যৌবন বার্ধক্য শৈশব কৈশোর আল্লাহর পথে ঢেলে দিচ্ছে দিনের জন্য কাজ করছেন বা দিন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন বা আল্লাহর বিধান মেনে চলে তারা দুনিয়ায় জীবন যাপন করছেন এই যে ছোটাছুটি তাদের এই যে কর্মব্যস্ততা একটা একটা গোলকে সেট করে তারা যে দৌড়ঝাঁপ করছেন যে আমাদেরকে জান্নাতে যেতেই হবে বাই হোক অর বাই কুক যেভাবেই হোক আমাদেরকে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতেই হবে এবং জান্নাতে যেতেই হবে এর জন্য আমাদের যা করা দরকার দিন রাত আমরা তাই করব এই যে ছোটাছুটি কিছু মানুষ পৃথিবীতে করছেন এই এই ফলশ্রুতিতেই তারা রাদিয়া সন্তুষ্ট হয়ে জান্নাতে প্রবেশ করবেন ইনশা আল্লাহ তাআলা এবং তাদের চেহারাই থাকবে উজ্জ্বল আলোকিত লিসাইহা রাদিয়া ভালো করে আয়াতটা মনে রাখবেন লিসাইহা রাদিয়া তার মানে ওই রাদিয়া হতে হলে এবং নাইমা পেতে হলে আমাদেরকে অবশ্যই দিনের পথে ছোটাছুটি করতে হবে মসজিদের কোনায় তসবি দানা নিয়ে বসে থাকলেই দিন কায়েম কখনোই হবে না এবং বরং উল্টো চিত্র আপনারা দেখতে পারবেন যে দিনের উপরে চারদিক থেকে আক্রমণ আসবে তখন আপনাকেও আর বাঁচানোর কেউ থাকবে না এটাই হচ্ছে বাস্তবতা এখন আমরা যেটা ভুগছি তো আমাদেরকে দিনের জন্য ছুটতে হবে দিন প্রচার এবং প্রতিষ্ঠার জন্য আমাদের আল্লাহ পাক যা দিয়েছেন যতটুকু সামর্থ্য এটার 100% ইউটিলাইজ করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে ধ্বংস আসার আগেই আল্লাহ পাক তৌফিক দিক আল্লাহুম্মা আমিন ফি জান্নাতিন আলিয়া ফি মানে মধ্যে এখানে জান্নাতের ভিতরে বোঝানো হচ্ছে জান্নাতিন মানে জান্নাত বাগান আলিয়া মানে হচ্ছে উচ্চ মর্যাদা সম্পন্ন ফি জান্নাতিন আলিয়া এই মানুষগুলো যারা দিনের জন্য ছোটাছুটি করেছে যাদের চেহারা কিয়ামতের মাঠে আলোকিত হবে তারা থাকবে উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাতে এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত সবার আল্লাহ পাক যেটা সূরা আল ইমরানে বলেছেন যে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাস এ ব্যক্তি সফল এটাই হচ্ছে সাকসেস বা সাফল্যের ডেফিনেশন যেটা আমরা এই দুনিয়াতে খুঁজতে ব্যর্থ হয়ে থাকি যে আসলে আমাদের জীবনের উদ্দেশ্যটাই বা কী আর সাফল্যের সংজ্ঞাটাই বা কী জীবনের উদ্দেশ্য এবং সাফল্যের সংজ্ঞা হবে একই সেটা হলো আল জান্নাহ ফি জান্নাতিন আলিয়া সুউচ্চ জান্নাত সেখানে কী হবে লা তাসমাউ ফিহা লাগিয়া লা মানে না তাসমাউ তারা শুনবে ফিহা সেখানে লাগিয়া মানে অর্থহীন বাজে অসার কথা লা তাসমাউ তারা শুনবে না ফিহা লাগিয়া ওই জান্নাতে তারা কোনো রকমের বাজে কথা অসার কথা অর্থহীন বেহুদা ফাহেশা কোনো কথাই শুনবে না এরকম কোনো শব্দই সেখানে হবে না এখানে আমরা হয়তো শুনছি যারা শুনতে চাচ্ছি না তাদেরকেও শোনানো হচ্ছে বাধ্য হচ্ছে কিন্তু জান্নাতে এ ধরনের কোনো বিষয় থাকবে না ইনশা আল্লাহ তাআলা আর কি থাকবে ফিহা আইনুন জারিয়া ফিহা মানে মধ্যে অর্থাৎ জান্নাতের মধ্যে আইনুন মানে ঝর্ণা থাকবে বা প্রস্রবণ থাকবে জারিয়া আপনারা যারা সদাকায় জারিয়া কথাটা শুনেছেন জারিয়া মানে প্রবাহমান কন্টিনিউয়াসলি যেটা ফ্লো হয় সেটাকে বলা হচ্ছে ফিহা আইনুন জারিয়া সেই জান্নাতে থাকবে প্রবাহমান ঝর্ণা ধারা ফিহা সুরুরুম মারফুআ ফিহা মানে সেখানে অর্থাৎ জান্নাতে সুরুর মানে হচ্ছে আসন সমূহ মানে চেয়ার যেগুলো আমরা বলি সুরুরুম মারফুআ সুউচ্চ মারফুআ মানে সুউচ্চ তাহলে ফিহা সুরুরুম মারফুআ মানে জান্নাতে থাকবে সুউচ্চ আসন সমূহ আমরা সিংহাসন যেটা বুঝি দুনিয়াতে তার চেয়ে অনেক 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 গুণ উন্নত মানের এই আসন ব্যবস্থা জান্নাতে থাকবে আর কি থাকবে ওয়া আকওয়াবুম মাউদুআ ওয়া মানে এবং
আকওয়াব মানে হচ্ছে পান পাত্র সমূহ, কাউকাব আর আকওয়াব, এই যে কাউবুন আকওয়াব হচ্ছে পান পাত্র, মানে যেগুলো গ্লাস বুঝি আমরা আর কি, কাপ বা গ্লাস, এগুলো থাকবে প্রচুর। মাওদুআ মানে সুসজ্জিত, পরিপূর্ণ, যেগুলো যেগুলো মানে পানীয় দ্বারা পূর্ণ করা থাকবে। সেই পানীয়র নামও আল্লাহ পাক অন্য সূরাতে বলেছেন, সেটা হচ্ছে রাহিকুল মাখতুম। আল্লাহ পাক বলেছেন ইউসকাউনা মির রাহিকিল মাখতুম খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ পাক সূরা আপনার মুতাফফিফিনের মধ্যে এই আয়াতগুলো বলেছেন যে সেটা এমন এক পানীয় থাকবে যে পানীয় যে পানীয়টা এত উন্নত মানের, আল্লাপাক বলেছেন যে প্রতিযোগিতাকারীরা যেন ওই পানীয় পাওয়ার জন্যই প্রতিযোগিতা করে। আল্লাপাক প্রতিযোগিতা করতে বলেছেন সেই পানীয় খাওয়ার জন্য, মানে এত উন্নত মানের একটা পুরস্কার হবে সেটা। আল্লাপাক যেন আমাদের সবার তাকদীর এটা নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আকওয়াব মাওদুআ, সেই পানি পান পাত্রগুলো থাকবে সুসজ্জিত। ওয়া নামারিকু মাসফুফা, ওয়ানামারিক শব্দের অর্থ হচ্ছে বালিশ। আমরা হয়তো বালিশ শব্দটা বুঝি, অবশ্যই বাসায় সবারই থাকে, এই বালিশগুলোকে বলা হয় নামারিক। আর মাসফুফা মানে সারিবদ্ধ, ওইখানে ওই চেয়ারগুলোর মধ্যে এরকম বালিশের ব্যবস্থাও থাকবে, যেখানে জান্নাতিরা ঠেস দিয়ে আরাম করে হেলান দিয়ে বসে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আর কি থাকবে, ওয়া যারাবিয়ু মাবসুফা, ওয়া মানে এবং জারাবি মানে হলো শয্যা, বিছানা, কোমল শয্যা। মাবসুসা, মাবসুস মানে হচ্ছে যেটাকে আসলে ওই কার্পেটিং করা যেটা বোঝায়, আসলে সুন্দর করে যেটাকে গালিচা দিয়ে মড়িয়ে ফেলা হয় এরকম একটা কাভার যুক্ত বিছানা সেখানে থাকবে ইনশাআল্লাহ প্রত্যেক জান্নাতির জন্যই। এগুলো হচ্ছে জান্নাতিদের নিয়ামত, আল্লাহ পাক বলেছেন এই আপনার 16 নম্বর আয়াত পর্যন্ত এখানে জান্নাতিদের অবস্থা কী হবে এবং তাদের নিয়ামত কী কী নিয়ামত তারা পাবে এটা এখানে বলা হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার চারটা আয়াত ব্যাক টু ব্যাক নাজিল করেছেন, এটা চিন্তাশীলদের জন্য আল্লাহ ভাবতে বলেছেন, সেটা হলো আফালা ইয়ানজুরুনা। আফালা মানে তবে কি তারা, আফালা তবে কি তারা খেয়াল করে না, এরকম একটা বিষয়। আফালা আ মানে কি, ফালা মানে তারা কি করছে না বা তারা কি করে না। আফালা ইয়ানজুরুনা, তারা কি লক্ষ্য করছে না, নাজরা মানে দেখা, ইয়ানজুরুনা মানে ফিউচার টেন্স, ইয়ানজুরুনা মানে তারা দেখে না বা দেখবে না। আফালা ইয়ানজুরুনা, তারা কি দেখে না, ইলাল ইবল, ইলা মানে দিকে, ইবল মানে উট, ইলাল ইবলি উটের প্রতি, কাইফা খুলিকাত, কাইফা মানে কেমন করে, খুলিকাত প্যাসিভ ভয়েস মানে তাকে সৃষ্টি করা হয়েছে, তাহলে আফালা ইয়ানজুরুনা, তারা কি লক্ষ্য করে না, তবে কি তারা লক্ষ্য করে না, লক্ষ্য করে দেখে না, ইলাল ইবলি এই উটের দিকে, কাইফা খুলিকাত কীভাবে উটটাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আল্লাহ পাক উট নিয়ে ভাবতে বলেছেন, দেখতে বলেছেন। তো আমরা আসলে এত বিজি বিজি লাইফ লিড করি এখন, যে কোরআনের আয়াতগুলোকে নিয়ে ভাবা, আল্লাহ পাক কোরআনে যেগুলোকে নিয়ে ভাবতে বলেছেন এগুলোর দিকে তাকানো বা গবেষণা করা, টাইম থাকে না। সরি টু সে যে আমাদের এখন সব কিছুর জন্যই সময় থাকে এক্সেপ্ট কোরআন, কোরআন ছাড়া বাকি সব কিছুর জন্যই আমরা টাইম দিতে পারি আসলে। তো আল্লাহ পাক এই হতভাগ্য জাতিকে উত্তরণ করুন, আল্লাহুম্মা আমিন। আফালা ইয়ানজুরুনা, তবে কি তারা লক্ষ্য করে দেখে না, ইলাল ইবলি উটের দিকে, কাইফা খুলিকাত কীভাবে উটটাকে সৃষ্টি করা হয়েছে। এটা নিয়ে যারা একটু সায়েন্স জানেন তারা বোঝেন যে উটকে কীভাবে সৃষ্টি করা হয়েছে, তার মানে স্ট্রাকচার, তার ক্ষমতা, যে পানি পানি না খেয়েও যে মরুভূমির জাহাজ হয়ে থাকতে পারে, মানে অ্যামেজিং একটা সৃষ্টি যার প্রতিটা অঙ্গই আমাদের অনেক উপকারে আসছে। এবং শুধু তাই নয়, তখন ওই সময় তো এটাকে বাহন হিসেবেও ব্যবহার করা হতো। তো যাই হোক, এটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ একটু গবেষণা করলে। এরপর আল্লাহ বলেছেন ওয়াইলা সামা, ওয়া মানে এবং ইলা মানে দিকে, সামা মানে আকাশ, ওয়াইলা সামা, তারা কি আকাশের দিকে তাকিয়ে দেখে না। লাস্ট কবে আমরা আসলে আকাশের দিকে তাকিয়ে দেখেছিলাম এবং রাতের বেলা আকাশের তারাগুলো দেখেছি বা চাঁদকে দেখেছি, এগুলো নিয়ে ভেবেছি, সময় নাই আমাদের এখন এগুলো নিয়ে ভাবার। ওয়াইলা সামাই, এবং তারা কি আকাশের দিকে তাকিয়ে দেখে না, কাইফা রুফিআত, কাইফা মানে কীভাবে, রুফিআত তাকে উঁচুতে স্থাপন করা হয়েছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, কি অ্যামেজিং ছন্দ, তবে কি তারা উটের দিকে দেখে না কীভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। ওয়াইলা সামাই কাইফা রুফিআত,
এবং কিভাবে আকাশকে সুউচ্চে স্থাপন করা হয়েছে, ওয়াইলাল জিবাল, এবং তারা কি জিবাল মানে পাহাড়ের দিকে দেখে না, পর্বতমালার দিকে দেখে না, কাইফা নুসিবাত, কাইফা মানে কিভাবে, নুসিবাত মানে এটাকে স্থাপন করা হয়েছে মানে পেরেকের মতো গেঁথে দেওয়া হয়েছে, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, কিভাবে এই পর্বতমালাকে কিলকের মতো স্থাপন করা হয়েছে, ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, ওয়াইলাল আরদি, এবং পৃথিবীর দিকে কি তারা লক্ষ্য করে দেখছে না, জমিনের দিকে, কাইফা সুতিহাত, কিভাবে এটাকে বিছানার মতো বিছিয়ে দেওয়া হয়েছে। ফাযাক্কির ফাযাক্কির, আল্লাহ পাক এই চারটা নিদর্শনের কথা বলেছেন, দেখেন উট, আকাশ, পাহাড় পর্বত এবং পৃথিবী জমিন, এগুলো নিয়ে আল্লাপাক আমাদেরকে ভাবতে বলেছেন, এগুলোকে দেখতে বলেছেন, কারণ এগুলো নিয়ে চিন্তা করলে আল্লাপাকের একত্ববাদের কনসেপ্ট অটোমেটিক্যালি আমাদের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। ফাযাক্কির, অতএব আপনি উপদেশ দিন, ইন্নামা আনতা মুযাক্কির, ইন্নামা নিশ্চয়ই আনতা মানে আপনি, মুযাক্কির উপদেশ দাতা মাত্র, ফাযাক্কির হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি উপদেশ দিন, ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয়ই আপনি শুধুমাত্র উপদেশ দাতাই, লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা মানে তুমি নও, আলাইহিম তাদের উপরে, বিমুসাইতির, মুসাইতির মানে জবরদস্তিকারী বা যেটাকে আমরা বলি দারোগা বা যিনি মানে ক্ষমতা চালান এরকম কেউ না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের প্রতি হে নবী আপনি তাদের উপরে জবরদস্তিকারী নন, আপনার দায়িত্ব হচ্ছে ফাযাক্কির, আপনি উপদেশ দিন, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধুমাত্র একজন উপদেশদাতা, এটাই হচ্ছে প্রত্যেক নবীর দায়িত্ব ছিল এবং প্রত্যেক আল্লাহর পথে দায়ী মোবাল্লেক টিচার আলেম ওস্তাদ সবার একই দায়িত্ব, সেটা হলো বশীরন ওয়া নাযীরা, সুসংবাদ দিবেন তার কওমকে এবং নাযীরন সতর্ক করবেন এবং যুগের প্রেক্ষাপটে অনুযায়ী মানুষকে আল্লাহর পথে ডাকবে ইলমের সাথে, বাসিরার সাথে, প্রজ্ঞার সাথে, হিকমার সাথে, তাদের প্রতি জবরদস্তিকারী তারা নন। ইল্লা মান তাওয়াল্লা, ইল্লা মানে তবে অবশ্য যে ব্যক্তি, তাওয়াল্লা মানে মুখ ফিরিয়ে নেয়, ওয়াকাফারা এবং যে অস্বীকার করে, তবে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় এবং অস্বীকার করে, ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার, ফায়ুআযযিবুহু, অতঃপর আল্লাহ পাক তাকে আযাব দিবেন, আল্লাহ মানে আল্লাহ, ফায়ুআযযিবুহুল্লাহ, আল্লাহ পাক তাকে আযাব দিবেন, আল আযাবাল আকবার, সবচেয়ে বড় আযাব আল্লাহ পাক তাকে দিবেন, এই আকবার বোঝানো হচ্ছে জাহান্নামকে, ফায়ুআযযিবুহুল্লাহ, অতঃপর আল্লাহ পাক শীঘ্রই তাকে আযাব দিবেন, আযাবাল আকবার, চূড়ান্ত কঠিন সবচেয়ে বড় আযাব, ইন্না ইলাইনা ইয়াবাহুম, ইন্না নিশ্চয়ই, ইলাইনা আমাদের দিকেই, ইয়াবাহুম তাদের প্রত্যাবর্তন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই আমাদের দিকেই তাদের প্রত্যাবর্তন, প্রত্যেক জালেম, প্রত্যেক ফাসেক, জালেম, মুশরিক, মুনাফিক, মুরতাদ, কুফার, ব্যক্তি, পরিবার, দেশ, সভ্যতা এবং বিশ্ব যেন এই আয়াতটা শুনে রাখে যে ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই আমাদের দিকেই তোমাদের প্রত্যাবর্তন, মানে আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে, আজ হোক আর কাল হোক তোমাদেরকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে, এটাই সব কিছু নয়, ফিরে গেলেও তো কিছু হতো না, যদি না এটা হতো সেটা কি, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এটাই হচ্ছে মাস্টারপিস আয়াত এই এই সুরার, সেটা হলো সুম্মা, অতপর, ইন্না নিশ্চয়ই, আলাইনা আমাদের উপরেই দায়িত্ব যে হিসাবাহুম তাদের হিসেব আমরা কষবো, তাদের হিসেব আমরা নিব ইনশাআল্লাহ। খুব খুব জটিল দুটো আয়াত দিয়ে শেষ করা হয়েছে, ইন্না ইলাইনা ইয়াবাহুম, তোমরা সবাই শুনে রাখো যে আমাদের দিকেই তাদের প্রত্যাবর্তন, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, অতপর আমাদের উপরে দায়িত্ব যে আমরা তাদের হিসেব নিব। এটা পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আপনি আমাদের সহজ হিসাব নিয়েন, কঠিন হিসাব নিয়েন না। এই হলো সূরাতুল গাশিয়া, এর ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ আমরা আমরা মোটামুটি বুঝেই ফেলেছি সূরার মধ্যে কী আছে, কোরআন নিজেই নিজের ব্যাখ্যা করে, এই জন্য আসলে খুব বেশি ব্যাখ্যা করে দেওয়ারও প্রয়োজন নাই, আমি শুধু লাস্ট টাইম রিপিট করছি আয়াত বাই আয়াত এবং অর্থ, এবং আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা তাফসিরগুলো পড়বেন, যে কোনো বিশুদ্ধ তাফসির যেটা আপনার আপনার বাসায় আছে সেখান থেকেই সূরাটাকে
অর্থটা পড়ে নেবেন, এর ব্যাখ্যায় যে হাদিসগুলো এসেছে এগুলো একটু দেখবেন এবং সুরাটাকে অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হেল আতাকা, তোমার কাছে এসেছে কি? হাদিসুল গাশিয়া, আচ্ছন্নকারী সংবাদ, বা তোমার কাছে কি এসেছে হে নবী কিয়ামতের সংবাদ? উজুহু ইয়াউমা ইদিন খাশিয়া, সেদিন অনেক মুখমণ্ডল থাকবে ভীত সন্ত্রস্ত। আমিলাতুন নাসিবা, তারা প্রচুর আমল করেছে পৃথিবীতে, নাসিবা এবং ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে কিন্তু ভুল পথে। তাসলা নারুন হামিয়া, তাসলা তারা পুড়বে বা দগ্ধ হবে, নারুন হামিয়া উত্তপ্ত আগুনে। তুস্ক মিন আইনিন আনিয়া, তুস্ক তাদেরকে পান করানো হবে, মিন আইনিন আনিয়া ফুটন্ত উত্তপ্ত ঝর্ণা থেকে। লাইসা লাহুম তোআমুন, তাদের জন্য কোনো তোআম বা খাবার থাকবে না, ইল্লা মিন দরিয়, শুধু কাটাযুক্ত খাবার থাকবে। লা ইউসমিনু, এটা পুষ্ট করবে না, ওয়ালা ইউগনি, এবং এটা উপকারে আসবে না বা নিবারণ করবে না, মিন জু, তাদের ক্ষুধা। উজুহু ইয়াউমা ইযিন নাঈমা, উজুহু, অনেক চেহারা, ইয়াউমা ইযিন, সেদিন, নাঈমা, সুউজ্জ্বল হবে, আলোকিত এবং পুলকিত হবে। উজুহু ইয়াউমা ইযিন নাঈমা, সেদিন অনেক চেহারা হবে আলোকিত, উজ্জ্বল, হাস্যোজ্জ্বল। লিসাঈহা রাদিয়া, কেন হবে? লিসাঈহা, তাদের প্রচেষ্টাগুলোর জন্যে, রাদিয়া, তারা সন্তুষ্ট চিত্তে জান্নাতে প্রবেশ করবে। ফি জান্নাতিন আলিয়া, ফি জান্নাতিন আলিয়া, তারা সুউচ্চ মর্যাদাপূর্ণ জান্নাতে প্রবেশ করবে বা থাকবে। লা তাসমাউ, তারা শুনবে না, ফিহা, সেই জান্নাতের মধ্যে, লাগিয়া, অর্থহীন, অসার, বাজে কোনো কথা। ফিহা আইনুন জারিয়া, সেখানে থাকবে আইনুন জারিয়া, মানে প্রবাহমান ঝর্ণাধারা। ফিহা সুরুরুম মারফুআ, ফিহা সেখানে থাকবে সুরুরুন, মানে আসনসমূহ, মারফুআ, সুউচ্চ। ওয়াকওয়াবুম মাউদুআ, ওয়া মানে এবং, আকওয়াবুন মানে পান পাত্রসমূহ, মাউদুআ সুসজ্জিত বা পরিপূর্ণ, সেখানে পান পাত্রসমূহ থাকবে পরিপূর্ণ মানে গ্লাস। ওয়া নামারিকু, এবং বালিশ থাকবে, মাসফুফা, সারিবদ্ধ, সুন্দর করে সাজানো বালিশও থাকবে তাদের আসনগুলোর সাথে। ওয়া জারাবিয়্যু মাবসুসা, ওয়া জারাবিয়্যু, এবং সুকোমল সজ্জা থাকবে মানে বিছানা, মাবসুসা যেটা বিছানো থাকবে, মোড়ানো থাকবে গালিচার মতো করে। আফালা ইয়ানজুরুনা, তারা কি লক্ষ্য করে দেখে না, ইলাল ইবিলি, উটের দিকে, কাইফা খুলিকাত, কীভাবে এটাকে সৃষ্টি করা হয়েছে। ওয়াইলা সামা, এবং তারা কি আকাশের দিকে তাকিয়ে দেখে না, কাইফা রুফিআত, কীভাবে আকাশকে সুউচ্চে শূন্যে স্থাপন করা হয়েছে। ওয়াইলাল জিবাল, এবং তারা কি পাহাড় পর্বতের দিকে তাকিয়ে দেখে না, কাইফা নুসিবাত, কীভাবে এটাকে আপনার পেরেকের মতো গেঁথে দেয়া হয়েছে বা প্রতিষ্ঠিত করা হয়েছে। ওয়াইলাল আরদি, এবং তারা কি জমিনের দিকে তাকিয়ে দেখে না, কাইফা সুতিহাত, কীভাবে জমিনকে বিছিয়ে দেয়া হয়েছে বিছানার মতো। ফাজাক্কির, হে নবী আপনি উপদেশ দিতে থাকুন, ফাজাক্কির আপনি উপদেশ দিন, ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয়ই আপনি শুধুমাত্র উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, লাস্তা মানে আপনি নন বা তুমি নও, আলাইহিম তাদের প্রতি, তাদের উপরে, বিমুসাইতির জবরদস্তিকারী, আপনি তাদের প্রতি জবরদস্তিকারী নন। ইল্লা মান তাওয়াল্লা, তবে যে ব্যক্তি বা তবে যে তাওয়াল্লা, মুখ ফিরিয়ে নেয়, ওয়া কাফারা, এবং কুফরি করে, ফাইউআযযিবুহুল্লাহ, অতঃপর শীঘ্রই আল্লাহপাক তাকে আজাব দিবেন, আযাবাল আকবার, সর্বোচ্চ আজাব, সবচেয়ে বড় আজাব, কঠিন আজাব। ইন্না ইলাইনা ইয়াবাহুম, ইন্না, নিশ্চয়ই, ইলাইনা, আমাদের দিকেই, ইয়াবাহুম, তাদের প্রত্যাবর্তন, ওয়া ইন্না আলাইনা হিসাবাহুম, এবং নিশ্চয়ই আমাদের আমাদের উপরই তাদের হিসাবের দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে সূরাটাকে হিফজ করার তৌফিক দান করুন এবং অর্থগুলো বোঝার তৌফিক দান করুন, এবং ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা লিখব অর্থগুলো আমাদের টেক্সট বইটা থেকে, এর সাথে প্রাসঙ্গিক যে হাদিসগুলো আছে এবং ব্যাখ্যাগুলো আছে এগুলো পড়ে নেবেন ইনশাআল্লাহ। এবং অবশ্যই নিজের নিজে আপনার নিজের যে ইন্টেলেকচুয়াল ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, এটা দিয়ে আপনি কোরআনের আয়াতগুলো নিয়ে চিন্তা করবেন, গবেষণা করবেন, যে শিক্ষাগুলো আপনি বের করতে পারেন সেটাকে নোট করবেন, দেখবেন ইনশাআল্লাহ কোরআন আপনার ভিতরে নূর এনে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল কোরআনের আলোয় আলোকিত করুন ইনশাআল্লাহ। তাহলে আমরা আগামী ক্লাসে আবার নতুন একটা সূরা,
সূরাতুল আলা নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররউফুর রহিম। সুবহানাক আল্লাহুম ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।